জাম্বু গাছ। দশমূলি ঘাসের বেশ কয়েকটি জাত রয়েছে, জার্মান, পেয়ারা, নেপিয়ার, পাংচুং। তার ভিতরে আজকে যে ঘাসটা দেখছেন, এ ঘাসের জাতের নাম হলো জাম্বু ঘাস। এটা কয়দিন আগে রোপণ করছেন? ভালো দিন হয়, তাহলে মনে করেন যে অল্প দিনেই গাছ, এটা মনে করেন যে খুব উন্নত হয়। মানে দুই তিন মাসেই? দুই তিন মাস না, কেন তার এক এক মাসেই মনে করেন যে গাছ সাবালো গেছে, এক মাস হয়েই নাই আমার গাছের। না মানে এক মাস আগে রোপণ করছেন, এটা বীজ না কাটিং? কাটিং। কাটিং কাটিং কইবেছেন? কাটিং ছিলাম ভুয়াপুর থেকে, মানে টাঙ্গাইল ভুয়াপুর থেকে এই জাম্বু গাছের কাটিং আনা হয়েছে, সেখান থেকে রোপণ করা হয়েছে। মূলত এটা লাইন কয় কতটুক দূরত্বে লাগানো হয়? এক ফুট, এক ফুট পর পর, মানে লাইন এক ফিট, আবার গাছের থেকে গাছের দূরত্ব কাটিং দিয়ে কাটি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ঘাস সম্পর্কে বিস্তারিত জানাবো, কোন জাত কখন চাষ করবেন এবং কি কি জাত রয়েছে ঘাসের, এবং কখন চাষাবাদ করলে ঘাসের ভালো ফলন পাবেন, আপনার কতটি গরুর জন্য কত শতাংশ জমিতে ঘাসের চাষাবাদ করলে আপনারা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন, আপনাদের ঘাসের সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। এই গাছ মূলত এক থেকে দুই মাসে হয়ে যায়, বর্ষাকালেও কি লাগানো যায়? বর্ষাকালেও লাগানো, মানে বর্ষায় কোনো ধরনের ক্ষতিমতি হয় না? এবার পানি যদি বাইজা থাকে অবিরত, তাহলে একটু ক্ষতি মনে করি, পানি যদি যারা খেতে জানি থাকে। ও আচ্ছা, মানে গাছ হওয়ার পর, মানে গাছ লম্বা হওয়ার পর যদি গাছের উপরে পানি না ওঠে তাহলে গাছ মরবে না, আর নিচে থাকলে মোটামুটি তখন ক্ষতি হতে পারে। দর্শক মন্ডলী, আপনারা একটা বিষয় বুঝতে পারছেন যে গাছের চারা যতটুক লম্বা হবে, অর্থাৎ গাছের চারা মাথা পর্যন্ত যদি পানি থাকে তাহলে মারা যাবে। এটা শুধু গাছ না, যে কোনো ফসলের বেলায়, যে কোনো ফসলের বুক বরাবর অথবা মাথা বরাবর যদি পানি থাকে যে কোনো ফসলই মারা যাবে, এই ঘাসের বেলায় আর কি। আর এই গাছটি মূলত এক মাসেই কর্তন উপযোগী হয়। সার কি কি দিয়েছেন, কি কি সার? ডিএপি, পটাশ, ইউরিয়া সার দিয়েছেন? আপনার গরু কয়টা টোটাল? দশটা গরু। দশটা গরুর জন্য মানে টোটাল কত শতাংশ জমিতে গাছ লাগাইছেন? সত্তর, মানে সতেরো শতাংশ জমিতে গাছ লাগাইছে, সতেরো শতাংশ জমিতে দশটি গরুর জন্য এই জাম্বু গাছ লাগানো হয়েছে। এটা আবার কি কাটার পরে কি এই জায়গা থেকে আবার ঘাস হবে? মানে ওই যে কাটাই দিতেছি, মানে যে ঘাস হয়ে গেছে, মানে ওই যে কাটছেন, যে ইগুলা কাটছেন ওই কাটার পর ওইখান থেকে আবার নতুন করে ঘাস জ্বালাবে, ঠিক আছে? এটার জন্য কি এই ঘাস আর পুনরায় লাগান লাগবে না? মানে একবার লাগাইছেন, এটা দেখ কয়বার? আমি চার বছর ধরে লাগাইছি, মানে চার বছর, চার বছর আগে লাগাইছেন, ওইখান থেকে ধীরে ধীরে ঘাস হইতাছে, হইতাছে, কাটতাছে, ওই যে উমর দা কাইটা হইতাছে, উমর দা হয়ে গেছে। হ, মানে আপনারা এই ঘাস লাগানোর পর 12 ইঞ্চি দূরে দূরে, অর্থাৎ লাইন 12 ইঞ্চি, কাটিং থেকে কাটিং এর দূরত্ব 12 ইঞ্চিতে লাগানোর পর চার বছর আগে লাগানো হয়েছে এই জাম্বু গাছটি। চার বছর যাবতই আপনি এক সাইড থেকে কেটে আসছেন, ধীরে ধীরে বড় হচ্ছে, আবার ওইখান থেকে কাইটা গরু খাওয়াইতেছেন। দশটি গরুর জন্য মাত্র সতেরো শতাংশ জমিতে এই জাম্বু ঘাস লাগানো হয়েছে। এখানে আপনার শুধু সারের ভিতরে ডিএপি সার আর পটাশ, ইউরিয়া দিতে হয় না? ইউরিয়া হালকা হালকা সামান্য পরিমাণে ইউরিয়া সার দিতে হয়, এছাড়া রোগ টুক নাই এটার? না ভাই, রোগ এমনি কোনো রোগ নাই, পোকাও নাই, না শুধু বৃষ্টি দেওয়া। মোটামুটি এই ঘাস চাষাবাদ আপনার লাভ কেমন? মোটামুটি আমার পক্ষে অনেক লাভ, তার কারণ যে এই জমিনে যে ধান পাইতাম, এর তিন গুণ টেহা আমি এই ঘাসের ঘাসের ইয়ে পাইছি। তা নাহলে তো ঘাস কিনতে হতো বিভিন্ন জায়গা থেকে। আপনার এই শতাংশ জমিতে ঠিক আছে, শতাংশ এক মাস পর পর যদি আপনার কাটিং অবস্থা হয়, আপনার দশটা গরুর জন্য যে পরিমাণ ঘাস খড় লাগবে, তাই এই জাম্বু ঘাস দিয়ে মানে পোষাই যেতেছে। হ্যাঁ, পোষাইতেছে, পোষাইতেছে। খের পতন আগে না তো ওই অল্প খের হইলি হরি আমার চলে। আজকে এই যে সকালে চার বোঝা ঘাস নিছি, দুপুরে নিলাম তিন বোঝা, সাত বোঝা, আজকাল সাত বোঝা ঘাস কাটছি, এরকম মনে করেন ডেলি কাটতে আছে। দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ বিষয়টি আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি, মূলত সতেরো শতাংশ জমিতে যে ঘাসটি লাগানো হয়েছে এটি একটি জাম্বু জাতের ঘাস, অর্থাৎ আজ থেকে চার বছর আগে এই ঘাসের কাটিং টাঙ্গাইল ভুয়াপুর থেকে সংগ্রহ করে তারপর লাগানো হয়েছে, মানে 12 ইঞ্চি দূরে দূরে, অর্থাৎ লাইনের দূরত্ব থাকবে 12 ইঞ্চি এবং কাটিং থেকে কাটিং এর দূরত্ব থাকবে
12 ইঞ্চি এই 12 ইঞ্চিতে আপনারা জমি ভালোভাবে তৈরি করে বেশি না সাধারণ পরিমাণ কত কত কেজি ডিএপি দিলি হয় অল্প ডিএপি দিলি হয় যে গোবর এখানে আরেকটা বিষয় হলো সার আপনার কম লাগবে যদি জৈব সারটা বেশি ব্যবহার করেন গোবর আপনি যে গরুরে খাওয়াবেন সেই গরুর গরুর না দাই মনে করেন জিন্দা দেই আর কিছু কিছু হালকা হালকা দেই সার ওইটাতেই কাম ওইটা দেই মোটামুটি মোটামুটি কাজ হয় ঘাসের মধ্যে এই ঘাস যদি এই যে লম্বা হয়েছে 5 ফিট 6 ফিটের মতো লম্বা হয়েছে এখন যদি এটা বন্যায় অর্ধেক পর্যন্ত তলিয়ে যায় তারপরেও ঘাসের কোনো ধরনের ক্ষতি হবে না না কোনো ক্ষতি হবে না এটি মূলত বন্যা প্রতিরোধী একটি জাত জাম্বু ঘাস এই ঘাস মূলত খুবই লাভজনক আর সার সামান্য পরিমাণে দিলেই চলে আর এই ঘাসটা মাত্র এক মাস বয়স হলেই আপনারা কর্তন করে গরুকে খাওয়াতে পারবেন 17% গাভীর গাভীর দুধও পারবো গাভীর দুধ বাড়ার জন্য এই জাম্বু ঘাসটা খুবই উপযোগী 17টি গরুর মানে 10টি গরুর জন্য মাত্র 17% জমি 4 বছর যাবত চাষাবাদ করে দিচ্ছে আপনাকে ধন্যবাদ এত সুন্দর তথ্য দেওয়ার জন্য কৃষকদেরকে আপনি কি বলবেন যে জাত মোটামুটি কেমন এই জাতটা মোটামুটি অনেক ভালো আমার কাছে খুব ওইরকম মানুষ হইতাছে এইরকম এরকম সবাই হইব ওই এটা আমার প্রচুর কামাই যত কেয়ারি করেন যাব তত মনে করেন ঘাস উন্নত হইতেছে খালি উন্নত হইতেছে আমার তার গাড়ো নাকতেছে না কাঠো নাকতেছে খালি খালি কাইটা কাইটা ঘুরে খাওয়ান মানে এক কাটিং থেকেই হ্যাঁ কাটিং থেকে অনেক মিনিমাম 20টা না 25টার মতো ই বেরিছে ঘোরা বেরিছে 20 25টা হইছে আবার এই যে কাইটা দিতাছি আর ঘরে থেকে কুশি বাইরে হইব অনেক বাইরে হচ্ছে মনে করেন রয়ে গেছে ধর গেল আমার 10 হাত জায়গা কাটতে কাটতে দেখা যায় 8-10 হাত পরায় 1 ফুট হয়ে গেছে গা তাহলে আবার ঘুরে ঘুরে কাটতে কাটতে মনে করেন আমি দিয়ে যে মরে থাকি ওই মাথা তৈরি যাওয়া আগেই আমার আবার ফির ঘাস হয়ে গেল দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ জাম্বু ঘাস সম্পর্কে সরাসরি যিনি জাম্বু ঘাস চাষ করছেন ওনার থেকে শুনতে পারলেন মাত্র 17% জমি 4 বছর আগে উনি রোপণ করে 4 বছর যাবত 10টি গরুকে খাওয়াচ্ছেন আমরা আশা করি আপনারা শুনতে পারলেন যে জাম্বু ঘাসটি মাত্র একটি কাটিং থেকে 20 থেকে 25টি গোড়া বের হয় সেখান থেকেই পুরোপুরি জমি ঘাসে ছেয়ে যায় আপনারা এতক্ষণ আমার চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম